বদর হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 157 কিলোমিটার দূর। 157 কিলোমিটার দূরে বদর। পবিত্র কোরআনের নামটি আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। আল্লাহর কুদরতের এক বহির প্রকাশ ঘটেছে এই বদরে। সেই বদরে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সাহায্য করেছি যখন তোমাদের সংখ্যা ছিল কম। 313 জন সাহাবী, 9 জনে মিলে একটা লাঠি, কয়জনে সবাই বলেন, 9 জনে মিলে একটা লাঠি যদি হয় তাহলে 313 জনের ভাগে কয়টা লাঠি? একজন যুদ্ধ করলে 8 জনকে বসে থাকতে হয়, অথচ তার বিপরীত সেখানে কাফের মক্কা থেকে যারা এসছে যুদ্ধ করার জন্য তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, এবং প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকের হাতে তরবারি আছে, প্রত্যেকের হাতে তার যুদ্ধের সকল সামগ্রী আছে। সম্মানিত সৌদি, এই যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতে চান নাই, তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন, এটা একটা যুদ্ধ হবে, তিনি যুদ্ধ করতেই চান নাই, কিন্তু কত বড় হায়ানা। মক্কা থেকে নবী চলে এসেছেন মদিনায়, মক্কা থেকে এই বদরের দূরত্ব হলো 260 কিলোমিটার। 260 কিলোমিটার পথ, এত দূরে এসে তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহালকে বলছিলেন যে, চাচা এই যুদ্ধটা না হওয়াই ভালো, আপনি চলে যান, আমি আমার দেশ পাহারা দিচ্ছি, আমার দেশ সে কাউকে আমি ট্রানজিট করে মুসলমানের বিরুদ্ধে কোনো মরণাস্ত্র বহন করতে দেব না। কিন্তু আবু সুফিয়ান, তার নামে একটা প্রোপাগান্ডা হয়েছে যে তাকে মুসলমানরা ধরে বসেছে, যে কারণে সেদিন আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুয়াইত, উমাইয়া ইবনে খাল, এরা সবাই মিলে এই যুদ্ধের মধ্যে তারা হাজির হয়েছে, সাথে কত? 1000 সৈন্য। সম্মানিত সুদী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধের মধ্যে আপনজন আপনজনের মধ্যে যুদ্ধ, এটা বদনাম হবে চাচা। কিন্তু চাচা আবু জাহেল, এমন আবু জাহেল এত মূর্খ যে নিজের পরনের সকল বস্ত্র সে খুলে ফেলল, এত বড় নির্লজ্জ মানুষ, এত বড় হায়া বিহীন একটা মানুষ, সমাজের মধ্যে একজন মানুষ, গোত্রের সম্মানীয় ব্যক্তি, সে যদি সব কাপড় খুলে বিবস্ত্র হয় তাহলে সে কি মানুষের মধ্যে থাকে না পশু হইয়া যায়? আপনি কথা বলেন না কেন? নবীজি অবাক হয়ে গেলেন, আরবের নিয়ম হল যখন কেউ যুদ্ধ করবেই তখন সে কাপড় খুলে ফেলে। নবীজি দেখলেন যে চাচা তো কোনো মতেই আমার প্রস্তাব নিলেন না, ঠিক আছে যুদ্ধ শুরু হয়ে যাবে। 313 জন নবীর সাহাবী, এদের অস্ত্র নাই, শস্ত্র নাই, যুদ্ধের সামগ্রী নাই। ঠিক এই মুহূর্তে আবু জাহাল তার সৈন্যদেরকে বলল যে, তোমরা সবাই রেডি হও, যুদ্ধের প্রস্তুতি, এখন এই কয়েকজন মুসলমানকে মারতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু অবাক কাণ্ড, এরা সবাই মিলে বলছে যে আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করব না। আবু জাহাল বলছে যুদ্ধ করবে না কেন? সৈন্যরা বলছে যুদ্ধের জন্য আমাদেরকে যে কথা বলে আনা হয়েছে যে মুসলমান অল্প কয়েকজন ধরব, মারব, মাটির পকেটে ঢুকাই দিয়ে মদিনা দখল করে চলে যাব। কিন্তু এখানে এসে দেখছি যে মুসলমান, হাজার হাজার মুসলমান, কাফেরদের চোখে কাফেররা মুসলমানদেরকে হাজার হাজার দেখতেছে। সম্মানিত সুদি, আবু জাহাল বলে উঠলো, কি কও তুমি, দেখেন আপনি নিজেই। আবু জাহাল যখন মুসলমানদের দিকে তাকালো দেখে একই অবস্থা, অসংখ্য মুসলমান, 313 জন নয়। আবু জাহাল বলছে, কিরে সবার চোখ কি দেড় ব্যাটারি হয়ে গেল? আমরা কি একজন কি দুইজন দেখতেছি? বড় কঠিন ব্যাপার। আপনাদের জানা উচিত এই বদরের যুদ্ধে কিন্তু প্রথম আবু জাহালের সৈন্যরা যুদ্ধ করতে চায় নাই। শেষ পর্যন্ত আবু জাহাল বলছে যে, আমি দেখি, তোমরা যেও না, তোমরা মক্কায় ফিরো না, যুদ্ধ করব,
তো সবাই মিলে বলছে যে তাহলে কি করা যায়, আমরা এখানে যুদ্ধ করব না, মুসলমান সংখ্যা কম নয় অনেক। আবু জাহেল বলছে তাহলে একজন লোক ভিতরে পাঠাই দেই, দেখি খবরটা নিয়ে আসুক, গুনে আসুক কয়জন মুসলমান, আমরা বোধ হয় দেড় ব্যাটারি ঠিক মতো দেখতেছি না। এখন প্রশ্ন হলো যে ওপারে যে 313 জন সাহাবি, তারা তো নানা রঙের ছিলেন না, প্রত্যেকের গাল ভরা দাড়ি, মাথায় নবীর সুন্নতি পাগড়ি, ইসলামের কি চমৎকার সুন্নতি পোশাক, এই 313 জনই একটু আলাদা, এদেরকে দেখলেই আলাদা করা যায় যে এরা এক একজন মহান নবীর অনুসারী, কিন্তু বাকি আবু জাহালের সাথে যারা আছে তারা তো উল্টা পাল্টা, এরা ভিতরে গেলেই তো ধরা পড়ে যাবে। এই জন্যই তারা চিন্তিত হয়ে পড়ল। আবু জাহাল বলে যে তোমাদের মধ্য থেকে একজন মনমোহন সিং বাইর করো। কাকে? মনমোহন সিং মানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার মাথায় পাগড়ি ছিল, লম্বা জামা ছিল, শেরওয়ানি গায়ে ছিল, মুসলমানের পোশাক দেখলে মনে হতো কিন্তু তার পিছনে কি কোনো নামাজ পড়া যাবে, সে একটা শিখ। ঠিক এই ধরনের একজন মনমোহন সিং পেয়ে গেল তারা, যে কিছু দাঁড়িয়ে আছে, একটা মোটামুটি মাথায় ওই একদল মানুষ আছে না খালি বেদাত বেদাত কয়, ওদের মাথায় দেখবেন পাগড়ি নাই, ওরা খালি ওই রুমালকে পাগড়ি বানায়, এই রুমালই পাগড়ি ওয়ালারা। সমাজের মধ্যে আজকে সবচেয়ে বড় ফিতনাবাজ, কথা বুঝতে পারছেন, এরা নানা ধরনের ফিতনা করছে। সম্মানিত শুধু পাগড়ি বেঁধে দেওয়া হলো মুখে দাঁড়ি, যখনই মুসলমানের সংখ্যা গুনতে গেছে তখনই অবাক যে মুসলমান সেখানে গিয়ে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখে পড়ছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে সাহাবায়ে কেরামের উঠা বসা করতে করতে তাদের চোখের পাওয়ার এত বেড়ে গেছে, তাদের চোখের দৃষ্টি আল্লাহর নূরে পরিপূর্ণ হয়েছে, কাজে এক নম্বর দুই নম্বর সাথে সাথে তারা ধরতে পারতেন। ওপারের দু নম্বর মানুষটা ভিতরে আসার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেললেন, তিনি বললেন ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি আমার হাতে বন্দী। কেন? আমি তো বন্দী, কেন বন্দী হব, আমার তো দাঁড়িয়ে আছে, আমার তো পাগড়ি আছে, আমি তো আপনাদের। কয় না, কালেমা বাতাও, কালেমা বাতাও, কালেমা বলো। এখন তো সারা জীবনে কলেমা শুনছে ভিন্নটা, সে কলেমা পড়া শুরু করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখলেন এ তো দুই নম্বর, কি কর ঠিক কিনা। সম্মানিত শুধু ভাইরা, আমার এর মধ্যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলেছেন, জিজ্ঞেস করেন আবু বকর কেডা, এটা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এটা তো দুই নম্বর, এটা কলেমা জানে না, কথা বলেন, ওটা ওপার থেকে এসছে আমাদের সংখ্যা গণবার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে যে জিজ্ঞেস করলাম যে তোমরা কতজন, ও বলে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে আবু বকর আমাকে দিয়ে দেন, রিমান্ডে নিয়ে নেই, কতক্ষণ না রিমান্ডে নিয়ে নেই, রিমান্ডে নিলে কাফেরদের সংখ্যা কত, কতজন ওরা মক্কা থেকে আসছে হিসাব পাওয়া যাবে যদি একে ঠিক মতো পড়ে। ফদরিবুহু ফাওকাল আনাক অদরিবু মিনহুম কুল্লা মানান, ইসলামের শাস্তি হলো কাফেরদের জন্য ঘাড়ের উপরে মারতে হবে আর জন্তে জন্তে পিটাইতে হবে। কাজেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখন আমি শুরু করে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন যে না, আমি উমর তোমার রিমান্ডে আমি দিতে পারি না, যেহেতু এখানে মোবাইল কোর্ট এর মহান বিচারপতি আমার নবী উপস্থিত আছে। কাজী নবীজির কাছে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রেখে আবু বকর সিদ্দিক উমরে ফারুক বলে তো দুই নম্বর, ওপার থেকে আসছে। নবীজি তাকে সৌহার্দ্য ভালোবাসা দিয়ে তার সাথে এমন এক মোলায়েম আচরণ করলেন, এত বড় ভালোবাসা তিনি দিলেন যে নবীর ভালোবাসার কাছে লোকটি পরাজিত হয়ে গেল। সম্মানিত সুধী ভাইরা, আমার যদি আমি খুব স্বল্প সময় কথা বলবো কিন্তু কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের উপকার হবে, কথা বুঝতে পারছেন?
সম্মানিত শুধু সেই বদরে নবীজি জেলকোট তৈরি করলেন, 70 জন কাফের বন্দী হলো নবীর হাতে। কতজন? 70 জন কাফের। ওদিকে ওই 2 নম্বর ঢুকছে, আবু বকর সিদ্দিক উমরে ফারুক দুজনে নবীর সামনে। আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর উমর তো তারে রিমান্ডে নিতে চাইছে, আমি দেই নাই। নবীজি বলেন, না, রিমান্ডে এইভাবে দেওয়া যাবে না। থাপ্পর কিল ঘাড়ে মারা, জয়েন্টে মারা, এই রিমান্ড ইসলাম এটাকে অনুমোদন করে? এটা যুদ্ধের ক্ষেত্রে এমনটা হতে পারে। রিমান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য বের করা। তোমরা তার কাছ থেকে তথ্য বের করতে চেয়েছ যে কতজন কাফের সংখ্যায় ওপারে আছে, সেই রিমান্ডের দায়িত্ব আমি নবী নিলাম। নবীজি তার সাথে সুন্দর আচরণ করলেন। নবীজির জেল কোট বড় চমৎকার, খুব মনে রাখবেন, ওয়াজ তো শুনেন। সম্মানিত শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে 70 জন বন্দী, 17ই রমাদান, রোজার মাস, এত কঠিন, প্রচন্ড ঠান্ডা, হাড় পর্যন্ত কেঁপে উঠতেছে, প্রতিটি মানুষ থরথর করে কাঁপতেছে। সেই সময়ে যুদ্ধ, কাফেররা পরাজিত হয়ে গেল, 70 জন কাফের কালিবে বদর, বদরের কূপের মধ্যে তাদের নিক্ষেপ করা হলো, আর 70 জন তারা বন্দী হলেন, বন্দী হলো। এই 70 জন বন্দী, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সাহাবীরা তোমাদের কাছে কার কাছে কি খাবার আছে? সাহাবা একরাম কেউ শুকনা খেজুর, তাজা খেজুর, শুকনা রুটি, তাজা রুটি এনে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করলেন, শুকনা একদিকে আর তাজা কি, কথা বলেন না কেন? শুকনা একদিকে আর তাজা কি আরেকদিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুকনা রুটিগুলো তোমরা খাও, খেজুর তোমরা খাও, আর তাজা খেজুর তাজা রুটি বন্দীদেরকে খাওয়াই দাও। সুবহানাল্লাহ, কি চমৎকার! নবীজি জেল কোট তৈরি করলেন, নির্বাসনে নবীকে দেওয়া হয়েছে, সেখানে নবীর খাবার বন্ধ, আর এখানে নবী কি খাবার দিতেছেন? সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম কেন আজকের পৃথিবীতে শান্তির ধর্ম? শান্তির ধর্ম হওয়ার পেছনে আপনি কেন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুসলমান? কুনতুম খায়রা উম্মতিন, আপনি শ্রেষ্ঠ উম্মত কেন? আপনার মধ্যে এই আচরণগুলো বিদ্যমান থাকার কথা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মানুষগুলো থরথর করে কাঁপতেছে, যার যার কাছে অতিরিক্ত কাপড় আছে কাপড়গুলো আমাকে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম কোনো মতেই নিজের জামাটা রেখে ভিতরের গেঞ্জিটা খুলে দিয়ে দিছেন, অতিরিক্ত চাদর নবীজির কাছে জমা দিয়ে দিলেন। নবীজির কাছে কাপড়ের স্তূপ হলো, 313 জনের অতিরিক্ত কাপড়। নবীজি বললেন যে এই 70 জন বন্দী কাঁপতেছে, তোমরা শীত বস্ত্র বিতরণ করো। নবীজি জেল কোট তৈরি করলেন যে বন্দীদেরকে কি দিতে হবে, জোরে বলেন, তাদেরকে বস্ত্র দিতে হবে, তাদেরকে উলঙ্গ রাখা যাবে না। যেটা আজকের আবু গরিব কারাগার, গোয়ন্তমালা কারাগারে এটা করা হচ্ছে, বন্দীদেরকে উলঙ্গ রাখা হচ্ছে। সম্মানিত সুদি ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, 70 জন বন্দী, এদের বিচার হবে। অতএব মদিনায় তো কোনো কারাগার নাই, কোনো জেলখানা নাই, বন্দীদেরকে কোথায় সেখানে রাখা হবে? অতএব 70 জন বন্দী নিয়ে এখন মদিনায় যাওয়া, তোমরা একটা কাজ করো, তোমাদের কাছে কি পরিমাণ ঘোড়া এবং উট আছে যেগুলোতে তোমরা এই বন্দী সহ যেতে পারো? সাহাবায়ে কিরাম বলল, হুজুর, মাত্র কয়েকটা উট, কয়েকটা ঘোড়া, এগুলোতে আমরা যদি উঠি তাহলে বন্দীরা একজনও উঠতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, সাহাবীরা তোমরা সবাই পায়ে হেঁটে মদিনায় যাও, আর বন্দীদেরকে উটের পিঠে চড়িয়ে তোমরা মদিনায় নিয়ে যাও। নবী জেল কোট তৈরি করলেন, কি চমৎকার! বন্দীদেরকে তিনি উটের পিঠে সওয়ার করালেন, আর সাহাবা ইকরাম পায়ে হেঁটে মদিনার পথে রওনা হলেন। সুবহানাল্লাহ, কি জোরে বলেন, দিস ইজ আওয়ার ইসলাম, এটাই হলো আমাদের ধর্ম। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 2 নম্বর লোকটা যার কলেমা ইন্না লিল্লাহি
হইলে তাকে নবীজি জিজ্ঞেস করলেন যে তুমি কেমন আছো? কয় ভালো আছি। ভালো আছো? তোমার বাড়ি কোথায়? কয় অমুকখানে। তোমার চাচা, তোমার দাদা এই নাম না? আপনি চিনেন কেমনে? আমি চিনি না, সবাইকে চিনি। আসামি আশ্বস্ত হলো যে যার হাতে আমি বন্দী হয়েছি তিনি আমার বাপদাদাকে চিনে, নিশ্চয়ই তিনি আমার সাথে ভালো আচরণ করবে। নবীজি বলছেন আমাদের সাথে খাও। লোকটি বলছে এইমাত্র খাইয়ে আমি ডুকছি, ধরা পড়ছি। কই কি খাইছ? কই রুটি এবং উটের গোস্ত। তাহলে কয়টা উট জবাই হয়েছেও পারে? লোকটি বলে উঠলো যে তিনটা উট জবাই হয়েছে, আমরা সবাই তিনটি উট খেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন, আবু বকর রিমান্ড শেষ। হযরত উমর বলছেন যে কিল দিলেন না, থাপ্পড় মারলেন না, মাথার উপরে চুল ধরে টানলেন না, ওরে কিছুই আপনি করলেন না, রিমান্ড শেষ হলো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিমান্ড শেষ হয়েছে কারণে যেহেতু তথ্য দরকার, আমি তথ্য বের করে ফেলেছি। কয় কিভাবে? কয় তোমরা জানতে চেয়েছো ওই পাশে কাফের কতজন? তথ্য এসে গেছে আমার হাতে। সে বলছে তিনটা উট সবাই মিলে জবাই করে খাইছে, তাহলে একটা উট খাইতে 350 মানুষ লাগে, তাহলে তিনটা উট খাইতে 1000-এর উপরে লোক। তথ্য উদ্ধার করা এটাই তো উদ্দেশ্য, লোকটাকে আঘাত করা উদ্দেশ্য না। আপনি কি বুঝতে পারতেছেন ইসলামের আদর্শিক বিষয়?